যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালী মামলায় আগেই সিট গঠন করেছে কলকাতা হাইকোর্ট, এবং যে ঘটনা আগেই সিট গঠন করেছে কলকাতা হাইকোর্ট, পাশাপাশি যে বলা হয়েছে সন্দেশখালীতে ইডি মামলায় সিট তদন্ত, তদন্তে কে নিযুক্ত হবেন সিবিআই অফিসার, নাম চূড়ান্ত করতে দেরি হবে জানালো সিবিআই। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে জানালো সিবিআই। আমরা জানি এর আগে সন্দেশখালী কাণ্ডে তদন্তভার রাজ্য পুলিশের হাত থেকে কার্যত তুলে নেয় কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি নির্দেশ দেন ইডি অফিসারদের ওপরে হামলার ঘটনা তদন্ত করবে বিশেষ তদন্তকারী দল সিট। সেই দলে সিবিআই এবং রাজ্য পুলিশের একজন করে এসপি পদের অফিসার থাকবেন, এবং তদন্তে কে নিযুক্ত হবেন সিবিআই অফিসার তার নাম চূড়ান্ত করতে দেরি হবে জানালো সিবিআই। ফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ঠিক কি জানানো হয়েছে সিবিআই পক্ষ থেকে আদালতে? দেখো, গতকাল বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ জারি করেছিলেন যে গঠনের ক্ষেত্রে সিবিআই এবং রাজ্যের একজন আইপিএস অফিসারদের সদস্য হিসাবে থাকবে। আইপিএস অফিসারের নাম গতকাল ঘোষণা করে দিল। সিবিআই এর পক্ষ থেকে কোন অফিসারকে রাখা হবে, আদালতের নির্দেশ ছিল আজকের মধ্যে সেই নাম দিয়ে সিট গঠন করতে হবে, কিন্তু সিবিআই এর আইনজীবী আজকে বিচারপতি জয় সেনগুপ্ত দৃষ্টি আকর্ষণ করে জানান, যেহেতু গতকালের নির্দেশিকা দেরিতে হাতে পেয়েছেন এবং সিবিআই এর যে প্রধান কার্যালয়, সেই প্রধান কার্যালয়ে আদালতের এই নির্দেশিকা পাঠাতে সময় লেগেছে, ফলে আজকের মধ্যে হয়তো এই নাম ঘোষণা করা সিবিআই এর পক্ষে সম্ভব হচ্ছে না, তার জন্য একটু সময় লাগবে। এর যে আশা করছে অতি দ্রুত কালকের মধ্যেই এই নাম ঘোষণা করা হবে, এবং আজ রাত্রির মধ্যেই ঘোষণা করা যায় কিনা এ বিষয়ে কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত খরিদ্কার ভাবে জানিয়ে দিয়েছেন সিবিআই এর আইনজীবীকে। তবে সিবিআই এর আইনজীবী আদালতকে আশ্বাস দিয়েছেন যে তিনি আশা করছেন অতি দ্রুত, হয়তো আজকে এবং কালকের মধ্যেই এই সিটের যিনি সদস্য হবেন তার নাম জানিয়ে দেবে সিবিআই। একেবারে ধন্যবাদ পীযূষ।